আমার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে তার হাত ধরে তুমি তার বিয়ে করে নিয়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাও। এই আশায় প্রতিবেদনের সামনে আসছি, এখন যদি কেউ পাশে দাঁড়ায় তাই তুমি এই সাথে করবে। আচ্ছা আচ্ছা, এটা কেমন ঘটনা জীবনে ঘটে গেল? এটা কখনো ভাবছিলেন যে এরকম হবে জীবনে? ছোট থেকে হয়ে গেছে, ছোট যখন আমার 2 বছর বয়স তখনই তো আমার দিতেছে এখানে তার ভাবনা চিন্তা। লেখাপড়া করে দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আছে, আপুটা দেখতে শুনতে অনেকটা সুলম্বা, অনেকটাই সুন্দরী। আসলে কি হয়েছে তার জীবনে বা কেন আসছে প্রতিবেদনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? বিক্রমপুর। পরিবারে কে কে আছে? পরিবারে সবাই আছে, মা আছে, বাবা আছে, কিন্তু তারা কেউ নিয়ে যান না। পালিত বাবা মা আমার ছোটবেলায় পালতে আনছিল, তাদের বাচ্চা কাচ্চা হইতো না। আমার যখন 2 বছর বয়স তখন আমার নিয়ে আসছিল, তো আমার আনার পরে 2-3 বছর পরে তাদের আবার ছেলে নিয়ে হয়েছে। তখন থেকেই তারা আমার আর ভালো চোখে দেখে না, ভালোবাসে না, ঠিক মতো খাইতে পড়তে দেয় না, মানুষের বাসায় কাজে পাঠায়। ওইখান থেকে যে মাসে শরীরে 2-4 হাজার টাকা যাই আমি পাই, ওইটাও ওনারা নিয়ে যায়। এই জন্য যে বাসায় কাজ করি ওনারা ভালো, ওনারা ভালো মানুষ, ওনারাই আমার বলছে যে তুমি একটা প্রতিবেদন করো, দেখো তোমার পাশে কেউ দাঁড়ায় না, তোমার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে তার হাত ধরে তুমি তার বিয়ে করে নিয়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাও। এই আশায় প্রতিবেদনের সামনে আসছি, এখন যদি কেউ পাশে দাঁড়ায় তাই তুমি এই সাথে করো। আচ্ছা আচ্ছা, এটা কেমন ঘটনা জীবনে ঘটে গেল? এটা কখনো ভাবছিলেন যে এরকম হবে জীবনে? ছোট থেকে হয়ে গেছে, ছোট যখন আমার 2 বছর বয়স তখনই তো আমার দিতেছে এখানে তার ভাবনা চিন্তা। লেখাপড়া করাইছিল? অল্প কিছু। এখন বয়স কত? 19। তো এখন কি একা একাই থাকেন? না, ওনাদের সাথেই থাকি আমি তো একা যাওয়ার মতো। তাহলে প্রতিবেদনে কি চিন্তা বা কি আশা করে আসছেন? প্রতিবেদনে আসছি যে এখন যদি আমার এখান থেকে বাইর করে কেউ বিয়ে করে বা আমার পাশে দাঁড়ায়, আমার এই অত্যাচার থেকে আমি মুক্তি পাবো, তাদের কাছে আমি আর থাকতে চাই না। মূলত বিয়ে শাদি করবেন সেই আশা নিয়ে আসছেন? আপনার মতো এরকম সুন্দরী মেয়ে বিয়ের জন্য ছেলের অভাব হয় নাকি? ঠিক আছে, তো ছেলের অভাব হয় না, দেশের ছেলেদের ই হয়েছে অন্যরকম। তাছাড়া আমার কোনো গার্জিয়ান নাই, নাই কেউ বিয়ে করতে গেলে যৌতুক চাইবে, আর আমার নিয়ে যে সারা জীবন ভাত কাপড় দেবে তারও কোনো গ্যারান্টি নাই। কারণ ইয়ং জেনারেশনের ছেলেরা এখন নেশা পানি এই সমস্ত মাইতা থাকে। কোনো প্রেম ভালোবাসাটা সময় নেই? না না, সারাদিন তো কাজ করে সময় নেই, ভালোবাসার সময় কোথায়? কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট দেয় এখন? কোন বিষয় কষ্ট দেয় যে বাবা মা কি তারা আসেই না নাই, কোথায় আছে, আর যারা আমার নিয়ে আইলো ভালোবাসে তারাও আমার সাথে লাস্টে এরকম বেইমানি করলো, এই জন্য খারাপ লাগে, এটা ভাবে খারাপ লাগে। তা সব কিছু জেনে কেউ যদি আসলে বিয়ে শাদী করতে চায় তা যোগাযোগের নাম্বারটা তো দেওয়া যাবে? অবশ্যই। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, তা একটু বলে দেন। 01 7 0 1 7 4 4 1 3 1 3 9 2 9 2 0 6 0 6। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ, নাম্বার 24 ঘন্টাই খোলা। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যেই ফোন দিক বা বিয়ে শাদী করতে চাক অবশ্যই সত্য কথা বলবেন, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। ঠিক আছে আপু? আচ্ছা, তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।